এবার আপনার একটা কথা বলেন, তর্ক বিতর্ক এক সাইডে রাখেন, অনেক পেরেছে, আমি ভালো কোনো খারাপ, অনেক পেরেছে, এখন সময় আছে এটা বলা, তুমি ভালো আমি খারাপ, আমি ভালো তুমি খারাপ অনেক হয়েছে, এবার সময় এসেছে এটা বলার, ভাই তুমি ভালো অনেক খারাপ, ভুলটা তোমার মনে, ভাই তুমি ক্ষমা চেয়ে না, ভাই আমি ক্ষমা চাচ্ছি আমার। এবার আপনি যখন আপনার চরিত্রের মধ্যে এই বিনয়ী ভাবটা আনবেন, পরিবর্তনটা আনবেন, কেন আমি কথাটা শুরু করছি, 1000 সিজদা সব আছে, আর একটা সিজদা কিচ্ছু নাই, সব বাদ দেন, আপনি যে আল্লাহকে মানেন, আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আপনার কি মনে হয় আপনার আল্লাহর কাছে পছন্দ কোনটা, সুন্দর কণ্ঠ আছে, পড়ার একটা স্পিড আল্লাহ তাকে দান করেছেন, সবাইকে তার দান করেন, আব্বা আব্বা আপনি জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার, সওয়াবের জন্য কোরআন তেলাওয়াত একটা পার্ট অফ সওয়াবের অংশ, এবার আপনি তেলাওয়াত করলেন আল্লাহ আপনাকে তাওফিক দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ, শুনি না আমরা এমন কিছু ওরা শুনে, একটু বুঝবেন, এমন অনেক কিছু আমাদের কাছে দাম নেই কিন্তু ওদের কাছে অনেক দাম, এখানে এমন হয়তো অনেক দুনিয়াবিদ দৃষ্টিতে গরিব বসে আছে যার দুনিয়ার অর্থ নেই, গাড়ি নেই, বাড়ি নেই, কিন্তু রবের কাছে হয়তো অনেক দামি বাংলাদেশে, আমাদের দৃষ্টিতে দামি সে হয় যার কাছে গাড়ি বাড়ি অর্থ আছে, সৌন্দর্য আছে, জ্ঞানের সার্টিফিকেট আছে, মনে রাখবেন দুনিয়াতে এমন অনেক পরিচিত ফেমাস ব্যক্তি আছে আসমানে ওয়ালা যাদেরকে চিনে না, কিন্তু এমন কিছু দুনিয়াতে আছে যাদেরকে কেউ চিনে না কিন্তু আসমানে বসবাসকারীরা চিনে, এবার ডিসিশন আপনার, আপনি কোনটা মুক্তি চান, দুনিয়াটা নাকি আসমান একটা, বলার দরকার নেই, বলার দরকার নেই, দুনিয়াটা নাকি আসমান একটা, ডিসিশন আপনার, যদি আপনার ডিসিশন হয় দুনিয়া আপনাকে চিনুক, যা মন চায় তা করে, তাকে দেখলে বলবেন কিন্তু মনে রাখবেন এই নেগেটিভ ভাইরাল যারা হচ্ছে নিজের ইজ্জত হারাচ্ছে, পরিবারকে বেইজ্জতি করছে, আর ভাইরাল যদি আপনার হতেই মন চায় পজিটিভ চাইতে হন না, যাতে দরজনের সামনে গেলে আপনি মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারেন, আপনি যদি একটি কথা বলেন দরজনের মধ্যে একজন হলো অন্তত না গ্রহণ করলেও
একবার যেন আপনার কথাটা ভেবে দেখতে পারে, অতিরিক্ত শ্রদ্ধা গ্রহণ করে। এটা দরকার আছে না নাই একটু জুড়ে বলেন আছে না নাই? এই জিনিসটা একটু খেয়াল করবেন, আমাদের দুনিয়াতে নয় আমাদের পরিচিতি দরকার আসমান ওয়ালাদের কাছে। পজিটিভ না নেগেটিভ? জোরে বলতে হবে, পজিটিভ না নেগেটিভ? আমার যুবক ভাইদের আমি আওয়াজ চাই, একটু আওয়াজ দিয়ে বলেন পজিটিভ না নেগেটিভ? আমরা আসমান ওয়ালাদের কাছে নেগেটিভ নয় পজিটিভ হতে চাই। যদি নেগেটিভ হতে চান যা মন চায় তা করেন, কোনো বাধা নাই। আর যদি পজিটিভ হতে মন চায় কিছু কাজ করতে হবে, কিছু কাজ হবে, আমি বলবো না আপনারা বলবেন, চালাতে হবে, কিছু কাজ করতে হবে, কিছু কাজ চালাতে হবে। আমি কিছু প্রশ্ন করব, আজকে ওয়াইজ আমি করব না, 50% আমি 50% আপনারা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আমরা বললে তো হুজুররা বলে বলবেন যে আমাদেরকে সাপাই দিয়েছে, আমরাই শুনি আপনারা কি ওয়াইজ করেন, এতদিন তো শুনছেন আজকে না হয় ওয়াইজ আপনারাই করেন। আল্লাহর প্রিয় হতে গেলে, আসমানওয়ালাদের কাছে পরিচিত হতে গেলে পজিটিভ সাইডে আমাদেরকে কিছু কাজ করতে হবে। মা বাবার সেবা করতে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, যে সম্পদ পায় তাকে সম্পদ দিতে হবে, যে টাকা পায় তাকে টাকা দিতে হবে, বাচ্চাদেরকে পড়ালেখা দিতে হবে, বউদেরকে সকালে দুইবার রাত্রে দুইবার পিটাইতে না, বিয়ের সময় ইচ্ছা মতো যৌতুক নিতে না, মা বাবাকে খাওয়ানোর পরে ফোঁটা দিতে না, আচ্ছা বড়দের দেখলে বেয়াদবি করতে না, এটাও না, আচ্ছা কোনার মধ্যে গিয়ে নামাজের টাইমে বসে বসে গেম খেলতে না, এটাও না। আমি কিন্তু বলছি না ভাই, সব আপনারাই বলছেন, আচ্ছা এটাও না, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অন্যের বিবাহিত বউয়ের পিছনে সময় দিয়ে তাকে পটানোর চেষ্টা করতে না, এটাও না, মাশাআল্লাহ। বিয়ের আগে অন্য পর পুরুষ অন্য পর নারীর সাথে প্রেম করতে না, এটাও না, মাশাআল্লাহ। তাহলে কোনটা না সেটাও জানা। আমি কিন্তু কিছু বলি নাই, আমার হুজুরও কিন্তু কিছু বলে নাই, আপনারাই সিদ্ধান্ত নিয়েছেন। কোনগুলা না সেটাও জানা, কোনগুলা হ্যাঁ সেটাও জানা, জানার পরও পারি না কেন? আপনি যদি গবেষণা করে দেখেন, সত্তার সাথে বলি আপনাদের সবার উদ্দেশ্যে জানার মধ্যে কমতি নাই, মানার মধ্যে কমতি, এই কথাই সবাই একমত। এবার বিবেককে কষ্ট করলাম, জানলে মানতে পারি না কেন? বলে যে শয়তানের কারণে পারো না। আমরা বললাম শয়তানকে পরাজিত করবো কিভাবে? রব্বে করিম বলে তোমার অন্তরে আমার বই আমার নবীর মহব্বত দিয়ে অন্তর সাজাই ফেলো, শয়তানের নেই পরাজিত হয়ে গেছে। এখানে আগুন আছে আপনারা আসবেন না? এখানে আগুন আছে আপনারা আসবেন না? আচ্ছা আপনাদের প্রিয় কাউকে ফেলবেন না? আচ্ছা আমি কিছু কথা বলবো, রাগ করেন না। হ্যাঁ, আর সব কথা বড়দের জন্য না, মাঝে মাঝে কিছু কথা যুবকদের জন্য তো বলতে হবে। আপনি যাকে ভালোবাসেন যার যাকে ভালো লাগে, ভালো লাগা এক জিনিস, ভালোবাসা এক জিনিস। আমরা বেশিরভাগ সময় ভালো লাগা আর ভালোবাসাকে ম্যাচিং করে ফেলি, যার কারণে একটু প্রতারণার শিকার হয়ে যায়। কষ্ট হচ্ছে আমার কথা? আচ্ছা আপনি যাকে ভালোবাসেন, আমার বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার বোনেরা যদি একটু শোনার জন্য সময় পান, সত্যি করে বলেন আপনি কাকে ভালোবাসেন, তার নামটা একটু, তার চেহারাটা একটু স্মরণ করুন। এই ভালোবাসার মানুষ আগুনে পড়ুক, এটা আপনি চান? সত্যি করে বলুন। এই ভালোবাসার মানুষটিকে অপমান করুক, আপনি চান? এই ভালোবাসার মানুষটিকে লোহার আগুন দিয়ে, আগুনের লোহা দিয়ে পিটাক, আপনি চান?
এই ভালোবাসার মানুষের চোখের মধ্যে আগুনের রড ঢুকাই দেখ আপনি চান না? এই ভালোবাসার মানুষকে বারবার আগুনের মধ্যে ফেলে পোড়াতে আপনি কি চান না? এই ভালোবাসার মানুষকে বিশাল সর্পে এসে সারা শরীর পেঁচিয়ে ধরে তার মধ্যে সুগন্ধিতে আপনি কি চান না? সহ্য করতে পারবেন না? আমার ভাই বলে, আমার বোন বলে, না ইম্পসিবল। আমি আমার ভালোবাসার ভালোবাসা আমি আমার ভালোবাসার মানুষকে ফুলের মতো রাখি, টাকাও রাখতে দিই না, এভাবে রাখি, তাকে কাউকে কথা শোনাতে দিই না, আমি এভাবে তার যত্ন নিই, তার মনকে আমি খারাপ করতে দিই না। আমি বললাম, ভাই, আমি বললাম, ভাই, আপনি যে অবস্থায় যে সময়ে যাকে ভালোবাসছেন সেটা কি আপনার আল্লাহর পছন্দ নাকি অপছন্দ? এবার আমার ভাই আমার বোন বলে, এটা আল্লাহর অপছন্দ। তা আল্লাহর অপছন্দ হলে কি সওয়াব হয় না গুনাহ হয়? বলে যে গুনাহ হয়। গুনাহ হলে কোথায় যায়? জাহান্নামে যায়। তার মানে আপনি আপনার ভালোবাসার মানুষকে ভালোবাসতে বাসতে জাহান্নামে ঠেলে দিচ্ছেন, আগুনের মধ্যে ঠেলে দিচ্ছেন। আমি জানতে চাই এটা কেমন ভালোবাসা? আমি এই ভালোবাসা বুঝতে পারি না, আমাকে যদি একটু দয়া করে বুঝাই দিতেন এটা কেমন লাভ। আরে ভালোবাসা তো সেটা, ভালোবাসার উপমা যদি দেখতে মন চাই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে। আগুন ভাউ ভাউ করে জ্বলছে ইব্রাহিম নবীর সামনে, সমস্ত মানুষ ঘেরাও ধরে আছে, সবাই জানে ইব্রাহিমের কোনো দোষ নেই, ইব্রাহিমের কোন অপরাধ নেই, ইব্রাহিমকে একটু পরে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এবার বললেওয়ালা বলছে, হাসনেওয়ালা হাসছে, কেমন ভালোবাসলা, তোমার ভালোবাসাই তো তোমাকে আগুনে ফেলছে। ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসতে আছে, সবাই বলছে ইব্রাহিম এখনো সময় আছে, নমরুদের কাছে সেরেন্ডার হয়ে যাও, আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না, কারণ সে বাদশা, সে তোমাকে আগুন থেকে মুক্তি করে দেবে। ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসতে আছে। এবার জগৎ জিজ্ঞেস করে, সবার চেহারায় পেরেশানি, আপনার টেনশনে সবাই চিন্তিত, কিন্তু আপনার চেহারায় কোনো মলিনতা নেই কেন, কোনো চিন্তা নেই কেন, কোনো ভয় নেই কেন? ইব্রাহিম নবী বলে, আমি যাকে ভালোবেসেছি তিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি যাকে ভালোবেসেছি তিনি হচ্ছেন আর রহিম, আমি যাকে ভালোবেসেছি তিনি হচ্ছেন হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়াল যাহিরু হুয়াল বাতিনু, আমি যাকে ভালোবেসেছি তিনি খালিক তিনি মালিক তিনি রাজ্জাক তিনি কাদির, তিনি তো আমার আল্লাহ, তিনি তো আমার আল্লাহ, তিনি তো আমার আল্লাহ। আমার আল্লাহকে ভালোবেসে যদি আগুনে পড়তে হয় আমি আগুনে পড়তে রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। এবার নমরুদ আগুনে নিক্ষেপ করলো, জগৎ দেখলো আল্লাহর প্রেমিক আগুনে পড়ে, আগুনে পড়ে, ইব্রাহিম দেখে আগুন নাই, আগুন নাই, ফুল বাগান হয়ে গেল। আমাদের ভালোবাসা ফুল বাগান থেকে নিয়ে যাচ্ছে আগুনে। আমাদের সকল ভালোবাসা ভালোবাসার নাম দিয়ে আমরা আমাদের পছন্দের মানুষটাকে ধীরে ধীরে ফেলে দিচ্ছি কোথায়? এটা কি ভালোবাসা? আপনি আল্লাহর ভালোবাসা দেখেন, নমরুদে ফেলে দিয়েছে আগুনে। আল্লাহ পাক বলে, কুন্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। মন মতো হয় না একটু জুড়ে বলছেন আল্লাহ আগুনকে বলছে আগুন, একটু প্রেমের কথা বলি না তা করবেন নাকি? ডিস্টার্ব করে দিন, আমি ডিস্টার্ব হয়ে যাবো। একটু একটু ইব্রাহিম নবীকে ফেলা হচ্ছে, নিচে থেকে উপরের দিকে যেতে সময় যত লাগে, উপর থেকে নিচে আসতে সময় কিন্তু তত লাগে না, এটা দ্রুতগামী হয়, এটা দ্রুতগামী হয়। উপরে যেতে সময় লাগে, নিচে পড়তে গ্রাভিটি। ইব্রাহিম নবী দ্রুত গতিতে পড়তে আছে। জিব্রাইল বলে, আল্লাহ তোমার প্রেমের সাজা বুঝি এটা? মানুষ মানুষকে ভালোবাসলে প্রেমে পড়লে প্রেম করলে কত কিছু গিফট করে, অদুমত গিফট নিবে যেগুলো আয়মনে দিব না। ভালোবেসে তো কত কিছুই দিয়ে দেয়,
আর ভাই আর বলে সিডি পরে পরে কান্না করতে করতে শেষ। আমি বললাম ভাই বলো কি করো, দেখো আমাকে কি ভালোবাসে, রক্ত দিয়ে সিডি লেগেছে, রক্ত দিয়ে কি লেগেছে, যে সিডি কি জন্য বলে আসে ফিরে ফিরে সরকার তুই বলো রক্ত দিয়ে কিনা পুনর রক্ত দিয়ে ইতিমধ্যে আপনার যদি একটু বিবেক বুদ্ধি জ্ঞান থাকে, বুঝার জ্ঞান থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন বান্দার কাজ আল্লাহর দিকে যাওয়া। বান্দার কাজ আল্লাহর দিকে যাওয়া, যেতে দিচ্ছে না কে, আপনাকে আমাকে শয়তান কি হাত ধরে টানছে, না রশি দিয়ে বেঁধে ধরে টানছে, না টানছে কিভাবে, কিছু কাজ দিয়ে, ওই হাজারটা কাজের মধ্যে একটা কাজের নাম হচ্ছে বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা। বলতে হুজুর বুঝলাম না, আমি বললাম শুনুন, বান্দা যখন আল্লাহর অপছন্দের কাজ করে তখন আল্লাহ কি খুশি হয় না নারাজ হয়? নারাজ। আল্লাহ যত বান্দার উপরে নারাজ হয় তত বান্দার সাথে আল্লাহ সম্পর্ক কি হয়ে যায়? বান্দার চেষ্টা থাকতে হবে, শয়তান নয় আমি সাকসেস হলো। এবার শয়তানে কিছু ফাঁদ কেটেছে, তার মধ্যে একটা ফাঁদের নাম হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা। কিভাবে শুনেন, বিয়ের আগে বেগানা পুরুষ বেগানা নারীকে চোখে দেখলে সওয়াব না হয়? না। একবার দেখেছেন অনলাইনে বারবার যদি? না। আমি বলবো না, আপনারা বলেন। গুনামানি আল্লাহ থেকে দূরে, গুনামানি আল্লাহ থেকে দূরে, গুনামানি আল্লাহ থেকে দূরে। এবার আপনি সেই মেয়েটির সেই ছেলেটির প্রেমে পড়লেন, অন্তর থেকে চব্বিশটা ঘন্টার মধ্যে বারো ঘন্টা তাকে নিয়ে ভাবতে লাগলেন, তাকে আপনি নিজের করার জন্য চেষ্টা করতে লাগলেন, কাজগুলা কি আল্লাহ না শয়তানের? আপনি রাস্তায় দাঁড়া গেলেন, রোদের মধ্যে শুকালেন, বৃষ্টির মধ্যে ভিজলেন, তার জন্য কাজটা কি আল্লাহ না শয়তানের? আপনি দেখছেন কিভাবে আপনি শয়তানের তোর যোগ যোগ দিচ্ছেন, সেই জন্য কাজটা খারাপ। আমি আমার পক্ষে বিপক্ষে কথা বলছি না, হুজুরের পক্ষে বিপক্ষে কথা বলছি না, রহমানের পক্ষের কথা বলছি। আর সে রহমান কারো একার নয়, আমাদের সবার কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? ইসলাম মুসলমানদের ধর্ম নয়, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মনুষ্যত্বের ধর্ম। আরে এই পৃথিবী সূর্য আগে থেকে ছিল, এখনো আছে, মায়া কাকে বলে কেউ জানতো না, নবী মুস্তাফা এসে মায়া কাকে বলে প্রমাণ দিয়ে দেখাই দিল। নারী হলে নারীদেরকে বুকের পণ্য হিসেবে ব্যবহার করতো, কিভাবে বলবো আমি আপনাকে, আপনি মনে করেন আপনার বোনকে নিয়ে রাস্তায় যাচ্ছেন, পরিবেশটা এত মারাত্মক ছিল, কেউ যদি এসে আপনার বোনের গলার মধ্যে একটা রশি পরাই দিতে পারে, ওই বোনটা আপনার বোনটা তার হয়ে যাবে, আপনি বাই হয়ে প্রতিবাদ করতে পারতেন না, ওই একটা সময় ছিল। আমার নবী এসে কি করলেন জানেন, যে যুগের মানুষেরা, যে সময়ের মানুষেরা নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, বেহায়া পড়ার মতো ব্যবহার করতো, কিছু ব্যাপারের মতো ইউজ করতো, আমার নবী রহমাতুল্লিল আলামিন এসে আম্মা জান হালিমাকে সম্মান দেখাতে লাগলেন। আম্মা জান হাসমা, আম্মা জান হালিমা
আপনি সম্মান দেখাতে লাগলেন। যখন এই যুগের মানুষরা মেয়েদেরকে সম্মান কিভাবে দিতে হয় জানতো না, নবী নবীজি মা হালিমাকে সম্মান দেওয়া শুরু করলেন, মা আমিনাকে সম্মান দেওয়া শুরু করলেন, এরকম করতে করতে মা ফাতেমাকে সম্মান দেওয়া শুরু করলেন, মা হাদিজাতুল কুবরাকে সম্মান দেওয়া শুরু করলেন, মা আয়েশা সিদ্দিকাকে সম্মান দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে আমার নবী বলতে বলতে যে যুগের মানুষেরা নারীদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করত, আমার নবী বলে যখন তোমার ঘরে একটি কন্যা সন্তান তোমার জন্য একটি জান্নাত, তোমার জন্য একটি জান্নাত, তোমার জন্য একটি জান্নাত। যদি তোমার ঘরে দুইটি কন্যা সন্তান হয় নারাজ হইও না, তোমার জন্য দুইটি জান্নাত। তোমার ঘরে যদি তিনটি কন্যা সন্তান হয় তাহলে তোমার জন্য আরো বেশি শুভ সংবাদ। তুমি যদি শরীয়ত মোতাবেক সুন্দর করে গোছায় তার জীবন যাপন করে তাকে যদি বিবাহ দিতে পারো, আমি নবী মুস্তাফার সাথে জান্নাতে থাকার একটা সুযোগ করে দেবো।